আমার আজকের বক্তব্যের বিষয় ইহকাল পরকাল। ইহকাল পরকাল টোটাল ছটা দেশকে নিয়ে আমি অনেকবার উদাহরণ দিয়েছি, ক্লিয়ারলি বায়ান কোনোদিন করিনি। 15 বছর আগে করেছি, 20 বছর আগে করেছি, যে যুগে কোনো ইউটিউব ছিল না সেই যুগে করেছি। আর আমার লাইফের এই বক্তব্য জগতে এসে দুইটি বক্তব্য আমাকে ফেমাস করে দিয়েছিল বা এই জায়গায় এনে দিয়েছে। তারপরে বাকি বক্তব্যগুলো আস্তে আস্তে গোছিয়ে 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 আমি প্রোগ্রাম সেটিং করেছি। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل
إلا كافر يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تجروه شيئا والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تهزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم انفروا كفافا وثقالا وجاهدوا في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ইসলামের সৌদানি ইসলামের সৌদানি আসছে ধরাই রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান ইসলামের সাউদানি আসছে ধারাই রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান রমজানের তিরিশ রোজা মাফ হবে তোর গুনার বোঝা রমজানের তিরিশ রোজা মাফ হবে তোর গুনার বোঝা
মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান ভরের আগে নিয়ত বন্ধ ভুল করুন মুসলমান এই মাসেতে একটি রাত্রি সবে কদার নামটি যার এই মাসেতে একটি রাত্রি সবে কদার নামটি যার হাজার মাসের সেরা সেরা ঘুচাই পাপীর দুঃখ ভার এই রাতের উপাসনা আল্লাহর প্রিয় নজরানা এই রাতেতে নাজিল হলো নবীর উপর পাক কোরআন ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করুন মুসলমান রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হায় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে রোজ হাসরে কামবে সেদিন পাবে না ক আল্লাহর দান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করুন মুসলমান বেহেস্তেরি আট দরজা রাইয়ান নামে একটি দ্বার সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার রোজাদারের মুখের ঘ্যান মৃগ নাভির খুশবু সুমান তাই তো এদের এত আদর করেন আল্লাহর রহমান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করুন মুসলমান ইসলামেরই সৌদা নিয়ে আসছে ধারাই রমজান ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করুন মুসলমান শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার সম্মানীয় ব্যক্তি এলাকার কৃতি সন্তান আজকের সভার সভাপতি সদরে সভা উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেমুলামবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল
পর্দা থেকে শুনে ওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গুণগান আল্লাহর গুণকীর্তন আল্লাহর স্তব স্তুতি আল্লাহর ভালোবাসার মালিক আল্লাহ হায়াত মওত রুজির মালিক আল্লাহ যে আল্লাহ আমাদেরকে আজকে একটা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন এলাকা থেকে এনে হাজির করেছেন আমরা সেই মহান মনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে সূরা তৌবা থেকে কয়েকটি আয়াত পড়েছি চারটা আয়াত পড়েছি সূরা আলা থেকে একটি আয়াত পড়েছি সূরা দোহা থেকে একটি আয়াত পড়েছি এবং কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসটা গোটা পড়েছি এই কয়েকটি আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে খুব অল্প টাইমে কিছু কথা বলে সমাপনী দিব বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো অমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমরা যে জায়গাটা বসেছি এটার নাম জমিন আমাদের মাথার উপরে আছে আসমান এই জমিনটা সাতটা স্তর আছে সাত তবক জমিন আসমানও সাতটা আছে সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত সাত তবক যেমন আসমান সাতবক তেমন জমিন আমরা একটা এমন প্রাণী এর ভিতরে আছি আমাদের মতো অনেক প্রাণী আছে ন্যাশনাল জিওগ্রাফি যদি খুলে দেন ডিসকভারি যদি দেখেন চ্যানেল তো আপনি দেখতে পাবেন কত সমুদ্রে প্রাণী কত জঙ্গলে প্রাণী কত আসমানে প্রাণী কত রকমভাবে তারা জীবিকা বাসার করছে তারা চলছে তারা ফিরছে তাদের বহু রকমভাবে আল্লাহ চালিয়ে নিচ্ছেন কিন্তু সমস্ত প্রাণী থেকে আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছেন সৃষ্টি সেরা করেছেন শেষ নবীর উম্মত করেছেন শ্রেষ্ঠ ইবাদত সলাত দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন শ্রেষ্ঠ জীব হিসেবে বানিয়েছেন তার মানে এক কথায় সর্বাঙ্গীণ যত দিক থেকে লাগে সব দিক থেকে আল্লাহ আমাদেরকে সুন্দর করেছে এখন আমাদের উপরে দায়িত্ব দিয়েছে কিন্তু কিছু জায়গায় আমরা ধোঁকাতে পড়ে আছি এত ব্রেন থাকা সত্ত্বেও কিছু জায়গায় আমরা ধোঁকাতে পড়ে আছি শেখ সাদী আলাইহি রহমার একটা গল্প আপনাদেরকে শোনাই তো বুঝতে পারবেন যে আমরা কতটা ধোঁকাতে পড়ে আছি শেখ সাদী আলাইহি রহমা উনি একটা গল্প লিখছেন ফার্সিতে যে একটা ছেলে দৌড়তে 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 আসলো এসে তার শিক্ষককে বলছে হুজুর আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম কি দেখলে বাবা বলে আমি দেখলাম রাস্তাতে একটা লোক মদ খেয়ে শারাপ পান করে বেহুশ হয়ে পড়ে আছে কথাটা গুছানো দেখেন কেমন শারাপ পান করে বেহুশ হয়ে পড়ে আছে তিনটে কথা বললেন শারাপ পান করে বেহুশ হয়ে পড়ে আছে তোর ওস্তাদ বলছে বাবা এটা বলো না বরং তুমি এইটা বলো
বেহুশ হয়ে সারা পান করে পড়ে আছে, সারা পান করে মানুষ বেহুশ হয় না, বরং বেহুশ হয়েই সারাপটা পান করে। তো পৃথিবীতে সব থেকে জটিল নেশা কি এটা ভাবতে হবে। আমার আজকের বক্তব্যের বিষয় এহকাল পরকাল, এহকাল পরকাল। টোটাল ছটা দেশকে নিয়ে আমি অনেকবার উদাহরণ দিয়েছি, ক্লিয়ারলি বায়ান কোনোদিন করিনি, 15 বছর আগে করেছি, 20 বছর আগে করেছি, যে যুগে কোনো ইউটিউব ছিল না সেই যুগে করেছি। আর আমার লাইফের এই বক্তব্য জগতে এসে দুইটি বক্তব্য আমাকে ফেমাস করে দিয়েছিল বা এই জায়গায় এনে দিয়েছে, তারপরে বাকি বক্তব্যগুলো আস্তে আস্তে গোছিয়ে 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 আমি প্রোগ্রাম সেটিং করেছি। তার মধ্যে একটা হচ্ছে কিয়ামতের আলামত, আর একটা হচ্ছে দুনিয়ার আখেরা। আজকে মনে হয় 15-20 বছর পরে এই বক্তব্যটা আমি দিচ্ছি, উদাহরণস্বরূপ নিয়েছি 1-2 মিনিট, কিন্তু তথ্যবহুলে কোনোদিন যায়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل। আল্লাহ সূরা আলার মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সূরা দোহার মধ্যে বলছেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধুরে আমার, রব্বুল আলামিন আমাদেরকে বারবার একটা বিষয়ে সতর্ক দিছে, হে পৃথিবীর মানুষরে, যে পৃথিবীটাকে তোমরা দেখছো অতি সুন্দর অতি দামি জায়গা, যার প্রেমে তুমি জীবনটাকে নিয়োজিত করে দিয়েছো, যার প্রেমে তুমি পাগল হয়ে গেছো, এই দুনিয়াটা আখেরাতের তুলনায় কিছুই নয়, সামান্য কিঞ্চিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বলছেন, হে নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি তোমার জন্যে আখেরাতকে সুসজ্জিত করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি, যেখানে কোনো ত্রুটি পাবে না, ত্রুটি মুক্ত জীবন দিয়েছে এই পৃথিবী থেকে। আচ্ছা, ওদের কোনো ওখানে মানে মিটিং চলছে কি? চোখের সামনে প্রত্যেকটা লোক খালি ওদিকে তাকিয়ে আছে, আমি এদিকে আনতে পারছি না, কারণ ওদের যদি মিটিং থাকে তাহলে খানিকক্ষণ মাইন্ডটা বন্ধ করে দিই, মিটিংটা করে নেই। কমিটির লোক যদি ওইভাবে ওখানে দাঁড়িয়ে মিটিং করে, লোকগুলো আমার দিকে বায়ন শুনবে কোথা, ওদেরকে দেখছে আর আমি পেরেশান হচ্ছি যে এরা আমার দিকে আসুক। একটু ধৈর্য ধরেন, ওনাদের মিটিংটা হয়ে যাক, তারপর আমি বায়ন করব, আমি 10 মিনিট রেস্ট নিচ্ছি। ওখানে যে জটলা দাঁড়িয়েছে 10 মিনিটটা লহিলার ক্ষমতা নাই, আর আমি চিল্লিয়ে লোকটা আমার দিকে আনতে পারছি না। এরা ভাবছে হয়তো যে কোনো ক্ষেপণাস্ত্র নামবে নি ইউক্রেন থেকে, কেউ আসছে নাকি। যা দেখতে পারি না সেগুলোই আসলে আমার চোখে আসবে, হিলছে না ওখান থেকে, আর আমার মনটা বলছে এবার হঁটবে, এবার হঁটবে, এবার হঁটবে, বলতে হলো আমাকে বাধ্য। আর ওরা দুজনে দাঁড়িয়ে আছে এখানে, নিজেদের জালসা, নিজেদের চেতনতা নাই, হুঁশিয়ার হয়ে যান।
আল্লাহ একটা কথা বারবার বলছে, কি বলছে? এই দুনিয়া থেকে আখেরাত অনেক ভালো, দেখতে বেশি না, ভেজালটা ওই জায়গায়। বিশ্ব নবীকে বলছেন, নবীরে শোন, স্বয়ং নবীজির মতো ব্যক্তি আপনার আমার ঈমান তো দূরের কথা, তাকেও নবী আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, এই পৃথিবীর সুসজ্জিত যে মায়া জালে তুমি পড়ে আছো, এর থেকে তোমার আখিরাত অনেক গুণে ভালো। মুমিনেরে বাল তো সিরুনাল হায়াত দুনিয়া, তোরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়ে দিয়েছিস, অলাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা। আর তোর আখিরাতটাকে আমি এমন করে সাজিয়েছি পৃথিবী তোদের মনেই থাকবে না। বিশ্বনবী বলেছেন মওজুসাতি আল জান্নাতের ভিতরে যদি একটা ঘোড়ার কোড়া রাখা জায়গা দেওয়া হয়, খায়রু মিনা দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত টাকা পয়সা ডলার সোনা চাঁদি রূপো যা কিছু আছে না কেন, এর থেকে অনেক গুণে দামি সেই আখেরাতটা, যেটা আমাদের পরকাল বলা হয়েছে। এটা হলো এহকাল, এহকালে আপনার আমার কোনো ব্রেক নাই। ধীরে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে পরকালের দিকে টেনে নিচ্ছে। এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারেনি আর পারবে না, আপনার মন চাই বা না চাই। আজকে বয়স 51, কাল হবে 52, পশু হবে 53, আপনার মনটা চাইছে না যে আমি বুড়িয়ে যাই, কিন্তু চুল পাকবে, দাড়ি পাকবে, ভুরু পাকবে, মোজ পাকবে, গায়ের লোম পাকবে, দাঁত খসে যাবে, হাত কাজ করবে না, পা কাজ করবে না, ব্রেন কাজ করবে না, প্যারালাইসিস আসবে। এর মানে হচ্ছে ধীরে 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 তোমাকে কবরের দিকে টানা হচ্ছে। অতএব তুমি কান করে শুনে নাও, তোমার মন চাইলো যেতে হবে, না চাইলো যেতে হবে, কাজ গুছিয়ে গেল যেতে হবে, কাজ গুছানো না থাকলো যেতে হবে, তোমার মনের বিরুদ্ধ হলে যেতে হবে, তোমার মনের পক্ষে হলো যেতে হবে। তুমি যদি আল্লাহর ওলি হও তো যেতে হবে, তুমি যদি আল্লাহর দুশ্মন হও তাও যেতে হবে। পৃথিবীটা আমাদের থাকার জায়গা নয়, পৃথিবী আমাদের ঠিকানা নয়, পৃথিবী হলো মুসাফির খানা, এখানটা ছেড়ে চলে যেতে হবে। এ দুনিয়া আনে কে লিয়ে আনা নেহি, দুনিয়া রহনে কে লিয়ে নেহি, দুনিয়া রহনে কে জগা নেহি, দুনিয়া মে আনে কে লিয়ে আনা নেহি, বলকে দুনিয়া মে আনা হ্যায় জানে কে লিয়ে, ইহাঁ জো আয়া উসকো জানা পড়া, ইহাঁ আনে কে লিয়ে আনা হোতা ও আজকো আজ হজরত আদম কো ভি মিল জাতে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো ভি মিল জাতে, হম আপনে নজর পে এ সব কো দেখ পাতে। ইয়ে দুনিয়া আনে কে লিয়ে আনা নেহি হ্যায়, দুনিয়া মে জো আয়া হ্যায় ও জানে কে লিয়ে আনা হ্যায়, তা ইসলিয়ে দুনিয়া মে জো আয়ে থে ও চলে গয়ে, তুম আয়ে হো তুমকো জানে পড়েগা, তুমকে বাদ জো আয়েগা উসকো ভি জানা পড়েগা। দুনিয়া মের দুনিয়া রহনে কা জাগা নেহি হ্যায়, দুনিয়াটা এমন একটা জায়গা, এখানে আমরা থাকার জন্য আসিনি, এখানে যাওয়ার জন্য এসেছি। থাকার জন্য যদি জায়গাটা হতো, আজকে আদমকে পাওয়া যেত, বিশ্ব নবীকেও পাওয়া যেত। দুনিয়ার মতো বড় ধুকার জায়গা আর নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে বাইতুল আনকাবুত বলেছেন, মাকড়সার ঘর বলেছেন। আর মাকড়সার ঘরটা কেমন, শুধু একটা হাওয়ার অপেক্ষায় আছে, ছিঁড়ে চলে যাবে। পৃথিবী
এমন একটি জায়গা যত মালদার এসেছে চলে গেছে ভিখিরি এসেছে চলে গেছে শিক্ষিত এসেছে চলে গেছে মূর্খ এসেছে চলে গেছে বড় বড় নবী এসেছেন তাদেরকেও দুনিয়া ছাড়তে হয়েছে এর জন্য দুনিয়াতে কেউ থাকার জন্য আসে না বরং দুনিয়াতে আসে চলে যাওয়ার জন্য পৃথিবীতে কিছু ঘর আছে যেখানে মানুষ আসে পালাবার জন্য আসে ঘর অথচ পালাবার জন্য আসে আপনি একবার দেখেন তো কোটালপুকুর স্টেশনটা কত সুন্দর ছাওয়া কত সুন্দর শেডিং কত সুন্দর ফ্যান কত সুন্দর চেয়ার লক্ষ লক্ষ টাকা দিয়েই প্ল্যাটফর্মটা বানানো হয়েছে কিন্তু প্ল্যাটফর্মে যে আসে সে ওখানে থাকার জন্য আসে না বরং পালাবার জন্য আসে প্ল্যাটফর্মে যদি আমি বসে থাকি আর যদি 10 মিনিট পর আপনি আসেন তো আপনার মুখ থেকে প্রথম বের হবে কোথায় যাবেন কোথা আবার যাব মার্বেল পাথরে বসে আছি এখানে ছাড়বো কেন না কোথা যাবেন এয়ারপোর্ট যদি দেখেন তো মনে হবে দুনিয়াতে জান্নাত বানিয়ে দিয়েছে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে চক 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 করছে এক একটা গদি তো ওখানেও মানুষ বসে পালাবার লেগে কোথায় যাবে চেন্নাই যাব কোথায় যাবে দুবাই যাব কোথায় যাবে সৌদি যাব আমেরিকা যাব ইরাক যাব কুয়েত যাব এই ঘরগুলো বানানো হয়েছে পালানোর জন্য এই ঘরগুলোকে তৈরি করা হয়েছে পালাবার জন্য কেউ যদি সৌদি যেতে চাও কেউ যদি নেপাল ভুটান আর চীন যেতে চাও কেউ যদি আর কোনো দেশ যেতে চাও তাহলে ওই ঘরটাতে ঢুকো ওটা বাস করার জায়গা নয় পালাবার জায়গা তো পৃথিবী ঠিক ওই রকম এটা বাস করার জায়গা নয় এখানে যতজন এসেছে তারা পালিয়েছে তারা নাই তাদের গাড়ি ডেট হয়ে গেছে চলে গেছে আপনার যেদিন গাড়ি আসবে সেদিন আপনিও যাবেন দুনিয়াকে ऐ मुसाफिर मंजिल तेरी खबर है तय कर रहा है जो तू ये दो दिन का सफर है आंखों से तूने कितनी जनाजे देखे हाथों से तूने कितने मुर्दे दफने दो गज जमी छोटा सा तेरे घर है दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है तय कर रहा है जो तू ये दो दिन का सफर है ये ऊंचे ऊंचे महल्ले कुछ काम के नहीं ये आली इलाही सन बंगले कुछ काम के नहीं दो गज जमी छोटा सा तेरे घर है फिर भी तू क्यों इससे बेखबर है এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সুনাম নয় চোখের জলে মাটিরে আমি বড় ভালোবাসি মাটিতে মিশাইয়া বুক আয় আয় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ অতএব বন্ধুরে
পৃথিবীতে আমরা কেউ থাকব না এটা হলো ইহকাল পরকাল আমাদের আসল ঠিকানা সেখানে চলে গেলে জান্নাতে আর ফিরে আসতে হবে না খালিদিনা ফিহা আবাদা জান্নাতের জিন্দেগিকে বলা হয়েছে চিরদিন তুমি থাকবে তোমার কাছে আর মত পৌঁছাবে না ভূমিকা আমার শেষ স্টেজে মাত্র আপনি আর আমি আর আল্লাহর নসিবে ঝাঁটা মেরে দিয়েছে আমার সব জায়গায় জালসাই শেষে আর যেটি ভালো মানুষ থাকবে সব কেটে পড়বে দুটা ছেলে পেলে নিয়ে থাকতে হবে জি আর এই জিনিসটা জীবনে আমি এবার উঠতে শুরু করেছে তাকান 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 দেখেন তাকান এবার উঠতে শুরু করেছে এই যুগের লোক বারোটার পর থাকে না কালকে হস্তিপাড়ায় বললাম আমি চ্যালেঞ্জ দিচ্ছি বারোটা পর লোক থাকবে না তো খালি হয়ে গেল আপনারা দেখেন যত ভালোই বয়ান করি ইনশাল্লাহ বারোটা পর থাকবে না এটা আসতো আর আমাকে ট্যাকেল দিতে আসছে দরকার নাই আমি একাই যথেষ্ট এখন আমি যে যুক্তি কথাগুলো আপনাদের সামনে বলবো ধৈর্য ধরে শুনবেন খুব গভীর তথ্য যুক্তি আছে আর এই যুক্তির ভিতরে জ্ঞানের ভান্ডার ভরা আছে একবার এই স্টেজের চারিদিকে তাকিয়ে দেখেন তো গোল করে এই লোকগুলো কত সুন্দর বসে আছে জান ঠান্ডা হয়ে যেছে আমার আপনারা শেষ পর্যন্ত থাকার মতো একটা মানসিক প্রোগ্রাম নিয়ে নেন আজকে খুব তথ্যবহুল কথা বলবো এবছরের আমার শেষ জালসা আমার গ্রামে আছে দুটা কিন্তু ওগুলো অতটা আমার গুরুত্ব নাই গ্রামের ছেলে থাকতে হয় থাকবো তো আল্লাহ তাবারক বা তালা একটা কথা বলছেন আমাদেরকে এরকম ধাত ধরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম হে ইমানদাররা তোমাদের কি হয়েছে কি হয়েছে মানে মুসলমানকে সব জায়গায় 100% পাওয়া যাচ্ছে না নামাজে 100-তে 100 জন মুসলমান নাই রোজাতে 100-জন 100টা মুসলমান নাই হজেতে 100-তে 100 জন নাই জাকাতে 100-তে 100 জন নাই পর্দাতে মেয়েরা 100-তে 100 জন নাই তার মানে কোরআনে যতগুলি হুকুম এসেছে আদেশ এসেছে নিষেধ এসেছে হাদিসের ভিতরে যতগুলি আমলের কথা এসেছে মুসলমানদেরকে 100-তে 100 জনকে ওই আমলের ভিতরে পাওয়া যেছে না একজন গবেষক একটা কথা বলেছেন সারা পৃথিবীতে যত মুসলমান আছে সবাই নামাজি নই কিন্তু এখানে যে কটি মুসলমান আছেন আপনাদের কাছে আমার একটা আবদার থাকলো খালি একবার মুখটা খুলে উত্তর দেন একটা বেনামাজি সাহাবির নাম বলেন তো বেনামাজি সাহাবি জি রসুলের জামানায় 100টা মুসলমান 100টা নামাজি আর এই কি পোড়া বাগানে 3000 মুসলমান 30টা নামাজি 3000 মুসলমান 30টা নামাজি আর নাই কেন আল্লাহ কেন শব্দটা বলছেন কত সুন্দর করে বলছেন দেখেন তর্জমাটা এবার করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা মালাকুম 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 মানে কি হয়েছে তোমাদের মা মানে কি লাকুম মানে তোমাদের মালাকুম কি হয়েছে তোমাদের ইদা কিলা লাকুম ফিরু যখন তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয় বাড়ি থেকে বের হও তাতে যে কোনো কাজে নামাজে রোজাতে হজে দাকাতে তবলিগে দাওয়াতে জিহাদে ময়দানে কোনো একটা দিনের কাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয় হিসাকাল তুম ইলাল আরদে তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও আর আজি তুম বিল হায়াতি দুনিয়া তোমরা কি দুনিয়া
দুনিয়াটাকে নিয়ে রাজি হয়ে গেছো ফামা মাতা উল হায়াতি দুনিয়া ফিলা আখিরাতি ইল্লা কালিল দুনিয়ার কোন সম্পদ কাজে লাগবে না আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চি কি হয়েছে তোমাদের তোমাদেরকে পাই না কেন মসজিদে 100-100 জনকে পাচ্ছি না কেন আল্লাহ নিজি রোগটা বের করছে রোগটা কি জানেন রোগটা হচ্ছে তোমরা দুনিয়াকে ভালোবেসেছো শেখ সাদি আলাইহি রাহমা বলছেন গামে দুনিয়া মা করকে গাম গামে আস্ত হামা গাম হা ফারুতান আজি আস্ত গামে দুনিয়া মা করকে বেহুদা আস্ত হিচকা সে দে দুনিয়া নয়া সুদা আস্ত ইয়া ইলাহি বাদে তো তৌফিকম রাহবানু মা সুসবি জিয়া তাহকিকম শেখ সাদি বলছেন পৃথিবীর ভিতরে যতগুলি নিশা তোমার জানা আছে হিরোইন একটা নিশা ইনজেকশন একটা নিশা ডেন্ডাইট আঠা একটা নিশা আর আপনার কিনা মদ একটা নিশা গুল একটা নিশা গুড়াকু একটা নিশা এইভাবে গুটখা একটা নিশা যতগুলি পৃথিবীর বুকে নিশা আছে ইনজেকশন একটা নিশা যত রকম নিশা আছে তুমি যদি নিশাকে খাও এটা তো গুনাহ কাজ আমি ওটা বলতে চাইছি না এই নিশাগুলো একবার তোমার কাছে আসবে আর একবার নিশাটা কেটে যাবে তুমি যদি সকালে মদ খাও বিকালে নিশা থাকবে না তুমি যদি বিকালে হিরোইন খাও সকালে নিশা থাকবে না তুমি যদি সকালে আটা খাও বিকালে নিশা থাকবে না এইভাবে যদি ইনজেকশন নাও তোমার নিশাটা 24 ঘন্টা থাকবে না পৃথিবীর বুকে যত নিশা আছে সমস্ত সমস্ত নিশাগুলো একবার লেগে যায় শরীরে আর তাকে কামরূপগুলোকে সতেজ করে দেয় আর একবার নিশাটা কেটে চলে যায় আর নিশাটা থাকে না ওকে আবার মদ পান করতে হয় কিন্তু এমন একটা নিশা আছে বন্ধুরে ওটা যদি কেউ একবার পান করে নেয় একবার যদি খেয়ে নেয় ওই বোতল যদি দু ঢোক একবার মেরে দেয় ওর নিশা কাটবে না কাটবে না কতদিন কাটবে না কতদিন কাটবে না ওর নিশা কাটবে না অতদিন যতদিন আজরাইলের সঙ্গে দেখা না হয়েছে অতদিন পর্যন্ত নিশাটা কাটবে না বাকি পৃথিবীর যত নিশা আছে একবার নিশা চড়ে নেয় আর একবার নিশা কেটে যায় আর এই নিশাটা এমন একটা নিশা এটা এমন একটা খতরনাক নিশা এই নিশাতে মেয়েরাও পড়ে আছে পুরুষেরাও পড়ে আছে এই নিশাতে শিক্ষিত পড়ে আছে মূর্খ পড়ে আছে এই নিশাতে আলেম উলামা মাওলানা মুফতি হাজি গাজি সকলে পড়ে আছে এই নিশাটা এত কঠিন নিশা মতের আগে পর্যন্ত কাটবে না ওই নিশাটা কি এটা আছে মদের বোতল এটা হচ্ছে হিরোইনের বোতল এটা হচ্ছে গুলগুরাকুর বোতল পৃথিবীর সব নিশার বোতল আর ওই নিশাটা এমন নিশা শেখ সাদি বলছে তুমি একবার খেয়ে নেবে যতদিন আজরাইল না আসবে অতদিন তোমার নিশা কাটবে না সেই নিশাটা কি বলছি খালি একটা উদাহরণ দিব উদাহরণটা মন দিয়ে শুনেন একটা ছেলে রাত্রিতে স্বপ্ন দেখেছে স্বপ্নে স্বপ্নে কি দেখেছে যে আমি একটা বস্তা ঝ্যালকেলে দাঁড়িয়ে আছি ভালো বস্তা এটা ছোটখাটো মানুষের স্বপ্ন লই এটা শেখ সাদির লেখা আর গোটা এলাকার লোক ডালি ডালি করে মাল আনছে আর আমার বস্তায় ভরছে হাজি 20 ডালি ভরতে হবে না 10 ডালি ভরে দিলে ওটা আর জায়গা হবে না কিন্তু ওইটা ভরতে 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 গাঁওয়ালা এলাকাওয়ালা দুনিয়াওয়ালা সবাই ভরছে বস্তা কিন্তু ঝাল পোড়া হচ্ছে না খালি থাকছে এমন সময়
একটা মুরুব্বিকে দেখলাম একটা লাঠি হাতে করে ও কাঁপতে 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 ওখানে এসে পৌঁছালো, আর পৌঁছানোর পরে লাঠিটাকে ও রাখলো। ও টাকা দিল না, পয়সা দিল না, সোনা দিল না, দানা দিল না। এলাকার লোক দামি দামি মাল ভরলো, কিন্তু বস্তা ভর্তি হলো না। আর ওই লোকটা কি করলো, লাঠিটা রেখে এই জমিন থেকে এমনি করে মাটিটাকে কুড়লো, আর হাতে করে নিয়ে ওই বস্তাতে একবার দিল, আর এমনি করে আবার নিয়ে দুইবার দিল, আর যখনই তিনবার দিয়েছে গোটা বস্তাটা পোড়া হয়ে গেছে, আর মাল ধরার জায়গা নাই। এই স্বপ্নটা দেখার পর ছেলেটি সকালবেলায় তার শিক্ষককে বলছে, হুজুর ওস্তাদজি, আজকে রাত্রি নামে একটা চমক স্বপ্ন দেখেছে। স্বপ্নের যে অংশটা মনে আছে শুনেলেন? আমি বস্তা ধরে দাঁড়িয়ে আছি, পৃথিবীর লোক মাল ভরছে, কিন্তু বস্তা পোড়া হয় না। তবে একটা বৃদ্ধ লোক এসে তিন মুষ্টি মাটি যখনই বস্তাতে দিয়ে দিল, আমার বস্তাটা পোড়া হয়ে গেল। তখন ওর ওস্তাদ বলছে, বেটারে এটা ওই নিশা, যে নিশাটা পান করলে মানুষের ঘোর ছুটে না, সেই নিশাটার নাম হচ্ছে দুনিয়া। দুনিয়া একটা নিশার নাম, ই মদের থেকে জঘন্য, হিরোইনের থেকে জঘন্য। তুই দুনিয়ার নিশাতে পড়ে গেছিস, পৃথিবীর সমস্ত মালকে যদি তোকে দিয়ে দেয়া হয়, তোর মন ভরবে না, তোর পেট ভরবে না। তবে তোর মন ভরবে কখন? যেদিন তুই কবরে শুবি, আর তোর বুকে যখন মানুষ মাটি দেবে, অতদিন পর্যন্ত তোর দুনিয়ার নিশা কাটবে না, এতদিন তোকে সময় লাগবে। আর যেদিন তোর বুকে মাটি পড়বে, সেদিন দুনিয়ার সমস্ত নিশা তোর কেটে যাবে। এরই নাম হলো দুনিয়া। এখন সরাসরি আয়াতে চললাম, একদম ক্লিয়ার আয়াতের সিরিয়াল দিয়ে তফসির শুরু করব পরপর চারটি আয়াতের। আমার সাইড কথা বলা হয়ে গেল। ভাইয়া নামাজ পড়তে ভালো লাগে না, সামনে রোজা গ্যাস ভালো লাগছে না, পর্দায় থাকতে ভালো লাগে না, তারাবি পড়তে মন ভালো লাগে না, জুয়া খেলতে খুব ভালো লাগে, সুদ খেতে খুব ভালো লাগে, মদ খেতে দাও না জি দু বোতল খেয়ে নিব, এমন কেন হলি তুই, এমন কেন হলি তুই? আমি জানি না, তবে যাদেরকে সাপে কেটেছে তারা জানবে। আমাকে একবার সাপে কেটেছিল, তো ঝাড়ফুঁক দিয়ে নেমে গেছে, কিছু বুঝতে পারিনি। সাপে কাটলে যখন ওর বিষ হয়, তো নিম পাতা নাকি ওকে ভালো লাগে, চিনিকে খারাপ লাগে, নুন ভালো লাগে, বিষাক্তকে শুনেছি। দুনিয়া নামে সাপে আমাদেরকে কেটেছে, আর ওই সাপের বিষ আমাদের মাথা থেকে পা পর্যন্ত জর্জরিত হয়ে গেছে। তার জন্য আমাদেরকে কোরআন হাদিসের আমলকে ভালো লাগে না, দুনিয়ার যত নোংরামি আছে তাদেরকে ভালো লাগে। এবার আল্লাহ কি বলছেন শুনেলেন, হে ইমানদারেরা, মালাকুম কি হয়েছে তোমাদের, তোদের কি রোগে ধরেছে রে? আমি আল্লাহ বলছি, তোরা বল, ইদা কিলালাকুম ফিরু, যখন তোদেরকে বলা হয় বেরিয়ে আয়, আল্লাহর জন্যে আয়, যে
কোনো কাজে আল্লাহর জন্য তোদেরকে যখন ডাকা হয় তখন তোরা কোথা বসে যাস হিসা কালতুম ইলাল আরজে তখন তোরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও আর জমিনকে এত টিপে ধরে নিয়েছো তোমাদেরকে হেলানো যায় না তোমরা জমিনটাকে একদম নিজের আপন জন মনে করে নিয়ে জড়িয়ে ধরে বসে যাও আমার আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতি দুনিয়া আহাসাকাল তুমি লাল আরজি আরাজি তুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ওরে আমার গোলাম রে তোমরা কি দুনিয়াটাকে নিয়ে রাজি হয়ে গেছো দুনিয়ার ব্যাপারে এত সন্তুষ্ট এটাকে নিয়ে তোমরা এত আনন্দিত হয়েছো রে মিনাল আখিরা আখিরাতের তুলনায় আমার আল্লাহ বলছেন ফামামাতাউল হায়াতি দুনিয়া ওরে আমার গোলাম রে তোর জীবনে যত সম্পদ আছে পৃথিবীর এক জায়গায় যদি তুমি জমা করে দাও ফামামাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি আখিরাতের তুলনায় ইল্লা কালিল ইল্লা কালিল খবরদার একবার তুমি ভেবে দেখো এই ধন মাল ছিল তোমারও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে এই ধন মাল ছিল তোমারও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে ছোট্ট একটা গল্প শোনাই আবার এটাকে বলবেন না যে বুখারির হাদিস কালকে জিজ্ঞেস করবেন ফোনে যে হাদিসের নাম্বারটা বলেন যে এটা হাদিস নাই এটা কবরস্থান এখানটা গোরস্থান কবর আর কবর আর কবরের পাশে একটা দু কাঠা জমি মাত্র দু কাঠা জমি ও বলছে আমার আরেকজন বলছে আমার ও বলছে আমার বলছে তুই নেমে দেখ আমার ঠ্যাং ভেঙে দিব ও যে তোর কিসের বলে তোর কিসের খুব চিল্লাইছে গল্পটা মন দিয়ে শোনেন যখন দুজন খুব চিল্লাইছে তো ওইদিকে ঈসা নবী পার হয়ে গেছিল নবীর কথা বলে দিলাম ভাবিয়েন না হাদিস গল্প ঈসা নবী বলছে তোরা কি করছিস হ্যাঁ বলে জমিটা নিয়ে ঝগড়া করছি কিসের ঝগড়া আমার যে তখন বলছে চোপা বন্ধ করলি আমার তো তুই আমার বলবি কেন ঈসা নবী বুঝে নিল এদের কি নিয়ে ঝগড়া ঈসা নবী ওদেরকে জালসা করতে শুরু করলো ও আমার বন্ধুরা এইদিকে একবার তাকিয়ে দেখো কবরে কতজন শুয়ে গেছে তারা এই জমিকে ভালোবাসতো এর প্রেমে জীবনটা কাটিয়েছিল কিন্তু আজকে তারা এগুলোকে ছেড়ে দিয়ে চলে গেছে যেদিন তুমি মরবে সেদিন সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে এদের দিকে যদি তুমি তাকাও তাহলে তোমার জ্ঞানটা খুলে যাবে জমির ওপর মায়া করে কোনো লাভ হবে না তখন বলছে হুজুর জমি কিন্তু আমার নিশা কাটছে না জমি আমার যেই বলেছে জমি আমার হযরত ঈসা নবীর একটা মুজিজা ছিল মৃত ব্যক্তিকে যদি বলতেন কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও তো মৃত ব্যক্তি জীবিত হয়ে দাঁড়িয়ে যেত এটা আবার মাঝে বলছি গল্প এটা ওদেরকে বোঝানোর জন্যে বলা হচ্ছে হযরত ঈসা ওই কবরের কাছে গিয়ে বললেন ও জমির মালিক রে কুম বিইজনিল্লাহ তোরা একবার দাঁড়িয়ে যা ওই জমির সাত পুরুষ দাঁড়িয়ে গেল যে জমি মরেছে পাঁচ দিন দশ দিন আগে ও দাঁড়ালো ওর বাপ দাঁড়িয়েছে তার বাপ দাঁড়িয়েছে তার বাপ দাঁড়িয়েছে তার বাপ দাঁড়িয়েছে তার বাপ দাঁড়িয়েছে এবার বলছে জমিটা কে নিবি বল এরা তো বল কে নিবে বললে এরা যদি রেস্টি না করে তোরা পাবি না
কুম্ভিজ নিল্লা এর যখন সাত পুরুষ দাঁড়িয়ে গেল তখন এবার ও বলছে তুইলে ও বলছে তুইলে কবরওয়ালারা বলছে বন্ধুরে ওই জমির মায়াতে জীবন কাটিয়েছে আর কবরে গিয়ে দেখছি জমি জায়গা ধন মাল কিছু নয় আমর আল ঈমান ছাড়া পার হওয়া যাবে না অতএব ওই দিকে নিশাটাকে কেটে দিয়ে আমল আর ঈমানের দিকে নিশা লাগিয়ে নাও পৃথিবীর মালকে সঙ্গে নিয়ে যেতে পারেনি আর পারবে না ধরনীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত তোমারি মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মত কত জনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে তুমি মোর সাথী চিরজন্মের অগ কবার গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি আগ কবার গাহের মাটি একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা তুমি মোর সাথী চিরজন্মের অগ কবর গাহের খাক কি জানি কখন আসিয়া যাবে অগ সে অজানা দেশের ডা কি হয়েছে আল্লাহ বলছে দুনিয়া নেমে তোছ দুনিয়া তোমার সঙ্গী দেবে না দেবে না চারখানা তফসির করব ইল্লা কালিলের সিরিয়াল দিয়ে দিয়ে করব ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল ইল্লা কালিল কত ছোট জানেন দুনিয়াটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে দুনিয়াটাকে নিয়ে তুমি ধরে আছো ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল নাম্বার এক তফসির একজন মুফাসির বলছে জমি দুনিয়াটা তোমার কত বড় তুমি ক্যালকুলেটার লাও বুঝে নিতে পারবে চব্বিশ ঘন্টায় দিন রাত হয় চব্বিশ ঘন্টায় দিন রাত হয় আখেরাতের কথা বলছি না শুধু কেয়ামতের কথা বলছি কেয়ামত একদিন শুরু হবে একদিন শেষ হয়ে যাবে কেয়ামত একদিন শুরু হবে একদিন শেষ হয়ে যাবে জান্নাতের জীবন শুরু হবে কিন্তু শেষ হবে না জান্নাতের জীবন শুরু হবে কিন্তু শেষ হবে না কেয়ামত একদিন শুরু হবে একদিন শেষ হয়ে যাবে আর যে জিন্দেগিটা শুরু হয়ে শেষ হবে ওটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন কানা মিকদারুহু খামসিনা আলফ সানাতিন ওই কেয়ামতটা হবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন কেয়ামতটা হবে
পঞ্চাশ হাজার বছরে একটা দিন, কেয়ামতটা হবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন। তাহলে পঞ্চাশ হাজারকে চব্বিশ দিয়ে ভাগ করে দেন, আর চব্বিশ দিয়ে ভাগ করলে ঘন্টা বের হবে, পৃথিবীর একুশো বছরের থেকে বেশি লাগবে, তবে কেয়ামতের একটা ঘন্টা হবে। ওইটাকে ষাট দিয়ে ভাগ করে দেন, পৃথিবীর পঁয়ত্রিশ বছর লাগবে, পঁয়ত্রিশ প্লাস লাগবে, তবেই কেয়ামতের একটা মানে মিনিট হবে। যে লোকটা পৃথিবীতে, যে লোকটা পৃথিবীতে সত্তর বছর বাঁচল, আল্লাহ বলছে তুই আখেরাতের নয় কিয়ামতের তুলনায় মাত্র দুই মিনিট দুনিয়াতে ছিলি। মানে একটা লোক সত্তর বছর বেঁচেছে, আর কিয়ামতের তুলনায় তার সময়টা দুই মিনিট হয়েছে। একশো বছর বাঁচলে ওকে আড়াই মিনিট বলা যাবে, তার বেশি বলা যাবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। গোটা পৃথিবীটা তুই গণনা করেছিস ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর, আর আমার কাছে ওটা দুই থেকে আড়াই মিনিট তুই দুনিয়াতে ছিলি। অতএব আমার আল্লাহ বলছে এই অল্প টাইমের জন্যে দুনিয়ার প্রেমে তোমরা পড়ে গেছো, আখেরা সুসজ্জিত আছে তোমরা ভুলে গেছো। নাম্বার দুই, আপনাদের এখানে জানাজান আজান হয়, জানাজা নামাজের আজান হয়? আরে হ্যাঁ না বলে না। আপনাদের কোনো মাইয়া থলে জানাজার নামাজের আজান হয়? গোটা দুনিয়াতে হয়, আপনাদের গাঁটায় খালি বাদ আছে, পাশে লামতালাই হচ্ছার এখানে হয় না গো। জি, তফসির মারফুল কোরআনে দিয়েছে জানাজার আজান হয় তুমি খেয়াল করো না। জি, আমি আপনাদের মসজিদের ইমাম, উদাহরণটা ভালো করে শুনবেন। ইমামতি করি, মসজিদে আজান হয়ে গেল, আল্লাহ আকবার আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের পরে আর একবার আজান হয় নামাজের জন্য, সে তকবীরটাকে দ্বিতীয় আজান বলা হয়েছে। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহ আকবার আল্লাহ আকবার, লা জোরে বলেন লা। মজ্জিন বলে ইল্লাল্লাহ, আর ইমাম বলে আল্লাহু আকবার। মজ্জিনের ইল্লাল্লাহ, ইমামের আল্লাহু আকবার, মধ্যখানে টাইমটা কত বন্ধুরে? দু ঘন্টা, তিন ঘন্টা, পাঁচ ঘন্টা না, বিরাট বড় ইজতেমা চলছে, তারপরও খুব বেশি ইমাম সাহেব হয়তো এক মিনিট কথা বলবে। ওই গো কথাটা সোজা করলেন ভাই, ওই দ্বিতীয় কথাটা করো তো, এই পেছনের লোক জায়গা হয়েছে, এই দাঁ দিক থেকে বলো, এই একটা মুকাব্বির দাও গো, আওয়াজটা যাবে না এদিকে দাও। এরকম করে হয়তো ইমাম যদি খুব বেশি গোছায় তাহলে চল্লিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড, খুব বেশি এক মিনিট। তাহলে মজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ আর ইমামের আল্লাহু আকবার, মধ্যখানটাকে দুনিয়া বলা হয়েছে। এই টাইমে কতটা দুনিয়া করবেন, এর ভিতরে কি করে বিয়ে হবে, এর ভিতরে কি করে ছেলে হবে, কেমন করে আপনি নাতি পোতা হবে, আর কেমন করে আপনি নানা হবেন, তার কারণ সময় অতি কম। কেন তিনি বলেছেন তফসিরে মারফুল কোরআনে পাবেন দেখবেন, এই কথাটা উনি তুলে ধরেছেন, তার কারণ হচ্ছে জানাজার নামাজের আজান হয় যেদিন আমরা পৃথিবীতে এসেছি, আমাদের কানে আজান পড়ে গেছে, সকলের আজান হয়ে গেছে। ইমাম রেডি হয়ে আছে উজু করে, খালি একবার মরে দেখো, ইমাম আর আজান দিতে বলবে না, তকবীর দিতে বলবে না, আল্লাহ আমাদেরকে অটোভাবে আজান দিয়ে
দুনিয়া শুরু করেছেন আর মুয়াজ্জিনের আজান হয়ে গেছে তাকবীর হয়ে গেছে আজানের পর্বটা শেষ হয়ে গেছে খালি আপনার আমার ইমাম আসতে বাকি আছে আপনি আমি খাটে শুয়ে যাব জীবনের আজান একটা হয়েছে আর আপনার প্রতিটি মানুষের জন্য জীবনের একটা তাকবীরের তাহরিমা আছে আপনার জন্য একটা আছে আমার জন্য আছে আমার ইমাম রেডি হয়ে গেছে আপনারও ইমাম রেডি হয়ে আছে খালি মরলে ইমাম এসে বলবে আল্লাহু আকবার কারণ আজান তো হয়ে গেছে জিন্দেগির শুরুতে জিন্দেগির শেষে আপনাকে তাকবীরের তাহরিমা দেয়া হচ্ছে আর এতটুকুর মধ্যখানে টাইম দেয়া হচ্ছে এরই ভিতরে বিয়ে করো শাদি করো নানা হও দাদা হও জামাই হও শ্বশুর হও আর নানা রঙ্গমঞ্চে তুমি মেচে দাও আল্লাহ বলছে গোলাম রে কেমন করে আমাকে অল্প টাইমের ভিতরে ভুলে গেলি ফামাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালীল এটা দ্বিতীয় তাফসীর তিন নম্বরটা শুরু করছি আমাদের অবস্থা হয়ে গেছে বাচ্চা ছেলের মতো তিন নম্বরটা কি তিন নম্বরটা হচ্ছে ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালীল এটা একজন মুফাসসির বলছেন আমার দিকে আপনাদেরকে তাকাতে হবে এটা না দেখলে বুঝতে পারবেন না এই যে স্ট্যান্ডটা মনে করলেন এটা একটা গাছ এই গাছের একটা ডাল এটা হলো একটা গাছ এই গাছের একটা ডাল এই ডালে একটি লোক এমনি করে ঝুলছে ঝুলা অবস্থায় রয়েছে ঝুলা অবস্থায় রয়েছে আর ও যে ডাল ধরে ঝুলছে ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ খালি বলছে আও আও ও অনেকদিন খেতে পায়নি তুই খালি পর তোকে খাবো তুই একবার বাঘকে দেখছে চুম করছে ওরে বাপরে যে বড় সড় বাঘ বাঘটা যদি না থাকতো হাটটা ছেড়ে দিতাম ঠ্যাংটা হাটটা ভাঙলেও কোনো রকম জানে বেঁচে যেতাম এখন যদি হাত ছাড়ি ঠ্যাংও ভাঙবে বাঘেও খাবে তেমনি করে ডাল ধরে আছে একবার করে বাঘ দেখছে একবার করে ডাল দেখছে কিন্তু বন্ধুরে তার থেকে বড় ভয় হচ্ছে ওই ডালের গোড়াটা দুইটি ইঁদুরে কাটছে একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর কটকট 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 করে কেটে যাচ্ছে কটকট 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 করে কেটে যাচ্ছে সাদা ইঁদুর আর কালো ইঁদুর কটকট কটকট করে যখন কাটছে তখন ওই লোকটার মনটা কেমন হবে ও কি হাসতে পারবে ও কি আনন্দ করতে পারবে ও কি দীর্ঘ জীবনের কোনো চিন্তা করতে পারবে কখন ডাল কেটে যাবে পড়ে যাব এটা একটা উদাহরণ একজন মুফাসসির বলছে পৃথিবীটা কেমন শুনে লাও আমরা সবাই আয়ু নামে গাছে চেপে আছি ওই গাছটা আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ নয় গাছটার নাম হচ্ছে আয়ু আয়ু নামে গাছে সবাই চেপে আছি আর বয়সের ডাল ধরে ঝুলছি কেউ 60 বছর 70 বছর 80 বছর বয়সের ডাল ধরে ঝুলছি আর আমাদের পায়ের কাছে আজরাইল ক্ষুধার্ত বাঘের মতো হুঙ্কার মারছে তোর বয়স এবার ক্ষীণ হয়ে আসছে তোকে আমি এবার নিব আর আজরাইল যখন হুঙ্কার মারছে ঠিক ওই পায়ের নিচে আজরাইল রয়েছে আর আমি যে বয়সের আয়ু ডালটা ধরে ঝুলছি আমার আয়ুকে দুইটি ইঁদুরে কেটে শেষ করে দিচ্ছে সাদা ইঁদুর বলতে দিন আর কালো ইঁদুর বলতে রাত দিন আর রাত আমার বয়সকে কেটে 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 খেয়ে নিচ্ছে বন্ধুরে এর নাম হলো দুনিয়া কালকে ফেসবুক দেখছিলাম ফেসবুকে অনেক নোংরামিও আছে ভালো আছে তো আমি কিছু খবর শুনছিলাম আর কি আমাদের রামপুরহাটে একটা বড় তোলপাড় চলছে হঠাৎ দেখছি একটা ছেলেকে শাসন করছে বাড়িতে স্ত্রী মা ও মদ খায় তুই মদ খাস না তুই মদ খাস না বলছে আমি মদ ছাড়া থাকতে পারবো না তো মদ ভালো জিনিস বলছে না তাও খাও
শেষকালে বলছে তোর বিটির বিয়ে দিবি তো দিতে হবে, বিটি সিয়ানা হয়েছে বিয়ে দিব না, আমি একটা মাতাল ছেলে দেখে দিছি দিবি তাকে না দিব। তাহলে এখন তোর মন কি বলছে, এখন তোর মনটা কি বলছে? জি ভাই, এখানে যতগুলি লোক বসে আছেন বলেন সুন্দর একটা মেয়ে এনে দিব, যারা যুবক আছেন হয় বিয়ে করেন না হয় যাদের বয়স্ক আছেন বেটার সঙ্গে ভাতিজের সঙ্গে বিয়ে দেন, মেয়েটা হলো রান্ডি, কেউ গ্রহণ করবে? মেয়েটা রান্ডি বেশ্যা, কেউ ওকে ভালোবাসবে? কেউ বাসবে না। শেখ সাদী বলছে যাহা আয় বেরাদার নুমানাত বাকার দিলান্দার যাহা ফারি বন্দবাস মাকুন তাকে এবার উম্র কে দুনিয়া পোস্ত কে বেশি আর কাছে চেতু পরওয়ার দা কোস্ত চুয়াঙ্গে রাফতান কোনা জানে পাক চেবার তাকে মুরুদানে চেবার রুয়ে খা। শিক্ষাদি বলছে হে পৃথিবীর ভাইরা, আসমানের নিচে আর জমিনের ওপরে এই জায়গাটাকে কোনোদিন তোমরা ভরসা করিও না, ই হলো পাকা ধোঁকাবাজ, এর কাছে রঙ্গরসের অনেক কিছু খেলা আছে, তবে ওই খেলাটা দেখে ওই দিকে তোমরা মাত্র আড়া হয়ে যেও না, এর মতো ধোঁকাবাজ আর পৃথিবীতে কেউ নাই। তারপরে ক্ষণে শেখ সাদী বলছে এই জায়গাটা হলো একটা বেশ্যা মেয়ের মতো, বেশ্যা মেয়ের আত্মীয়তা বুঝে না ও শুধু টাকা বুঝে, একটু আগে আমার দাদা গেছে সে টাকা দিয়েছে তার সঙ্গে প্রেম দিয়েছে, তারপরে আমার বাপ গেছে আমার বাপের টাকার বিনিময়ে তার সঙ্গে প্রেমের খেলা করেছে, এখন যদি আমি যাই তো আমাকে বলবে না যে আমি তোর মা হয়ে গেছি তোর বাপ এসেছিল, সে বলবে তুই ও টাকা দে আনন্দ করে নে। অতএব পৃথিবীটা দেখেন যে ঘরটাতে আমার দাদু পাগল হয়েছিল ওই ঘরে আমার বাপ পাগল, এখন ওই অট্টালিকা নিয়ে আমি পাগল, পরে আমার ছেলে পাগল, যে জমি জায়গা সম্পদ নিয়ে আমার দাদু পাগল ছিল ওই সম্পদ নিয়ে আমার বাপ একদিন পাগল হয়ে প্রেমে কাটিয়েছে, আমার বাপকে কবরে দিয়ে এখন দুনিয়া আমাকে জড়িয়ে ধরেছে। শেখ সাদী বলছে বন্ধুরে চুয়াহাঙ্গের আফতান কোনা জানে পাক চেবার তাকে মুরদানে চেবার রুয়ে খাক, যখন তোর ভিতর থেকে আত্মাটাকে বের করে দেয়া হবে তখন এই দেহটা আর কোনো কাজে লাগবে না, দুনিয়াও নেবে না আখেরাতও নেবে না, কিন্তু একবার ভেবে দেখো দুনিয়া কোনো কাজে লাগবে না। আমাদের কলকাতাতে একটা আন্তর্জাতিক ব্যারিস্টার, কত দামি মানুষ, বিদেশের কোর্টে লড়াই করবে, একটা কেসের হিয়ারিং করবে 2-3 লাখ টাকা পাবে মাত্র 1-1.5 ঘন্টাতে, লোকটা কত দামি মানুষ, ছেলেরা সব বিদেশে পড়াশোনা করে, কেউ আমেরিকায় পড়ে কেউ ইংল্যান্ডে পড়ে কেউ সিঙ্গাপুরে পড়াশোনা করে, বাড়িতে কে থাকে? স্বামী আর স্ত্রী, প্রতিদিন কোর্টে যায় আর আসে, আর গেটম্যান আছে দুটা দারোয়ান টাকা দিয়ে রেখেছে। গভীর রাত, রাত্রিও কোনটা, ওই মহিলা চিৎকার করছে দুই তালার ওপর থেকে, দারোয়ানকে বলছে দৌড়ে আয়। বলে কি হলো ম্যাডাম? বলে সাহেব মারা গেল হঠাৎ স্ট্রোক করে মারা গেল, এত প্রেমের বিবি 3 মিনিট আগে গলা ধরে শুয়ে গালে গাল লাগিয়ে কত চুমা খেয়েছিল, যখন রাত্রি দেড়টায় মারা গেল নেপালি গেটম্যানটাকে বলছে লাশটাকে খাট থেকে নামা আমি হাত দিব না, বিবি আর গায়ে হাত দিছে না, নেপালি ছোট মানুষ বলছে আমার দ্বারা এত মোটা মানুষ নামানো সম্ভব হবে না, বলে তাড়াতাড়ি ঘর থেকে নামিয়ে একনেতে তুলসী তলায় দিয়ে দে, এ লাশ আর ঘরে রাখা যাবে না ভূত হয়ে যাবে। বলছে ম্যাডাম এত বড় সিঁড়িতে আমি তো 25 কেজির মানুষ, 1 কুইন্টলের মানুষকে নামানো সম্ভব হবে না, তখন বুদ্ধি দিছে নিচে যা রশি নিয়ে আয়
ট্যাঙে বাঁধ আর কুত্তার মতো টানতে টানতে লাশটাকে নামা দারোয়ান করলো কি নিচে গিয়ে চালাতে লাইলনের দড়ি ছিল দুইজনে নিয়ে সে ঠ্যাঙে বাঁধলো তার খাট থেকে নামাচ্ছে তো ধরাম করে পড়লো তারপরে কুত্তার মতো টানতে 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 নিয়ে সে তুলুসী তলায় দিয়ে দিল এত প্রেমের বিবি মাত্র ২০ মিনিট আগে বিছানার লেপের ভিতরে কত আনন্দের খেলা খেলছিল স্বামী বলছিল এর নাম দুনিয়া আল্লাহ ওই হুঁশিয়ারিটা দিয়ে বলছেন ফামা মাতাউল হায়াতি দুনিয়া আমার গোলাম রে দুনিয়ার মালকে যদি তুমি জমা করে দাও আখেরাতের তুলনায় কোনো কিছু নয় সামান্য কিঞ্চিত নয় যদি তোমরা পাগল হতে চাও যদি তোমরা প্রেম করতে চাও কার সঙ্গে করবে একবার কোরআনকে জিজ্ঞেস করে না দেড়টা ১২:৩০ পর্যন্ত চালাবো দেড় ঘন্টা হ্যাঁ বেজে গেছে আরে যা আমার হুঁশি নেই পারবো না এখন এখানে হাত কাঁপছে বোতল তুলতে পারছি না তাও তো আমার ভুল হচ্ছে জালসা করা ডেট তো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ দুটো কেন ফজর পর্যন্ত চালাই ফজর পর্যন্ত চালাই আমি মানুষ না মেশিন মেশিন মানুষ যে কি মনে করে চলেন এবার একটা স্তর চেঞ্জ করব এই জায়গাটা একটা খেয়াল দিতে হবে এখানে যুক্তি আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে দুনিয়াটাকে আঁকড়ে ধরেছো তো তুমি এমনি করে হাত দাও কাকে প্রেম করবে তার গায়ে হাত দাও মা মরে যাবে আব্বা মরে যাবে ছেলে ছেড়ে যাবে এ ও সে একটা হাই স্কুলে মেয়ের বিয়ে হয়ে গেছে ক্লাস টেনে পড়ে তোকে হেডমাস্টার এমন কথা বললো যে কেঁদে ফেললো আমি ফেসবুকে এটা পেয়েছিলাম অনেক আগে তো আমি দেখলাম ওটা ঘটনাটা কি মেয়েটাকে ডাকলো একটা বাচ্চা হয়ে গেছে হেডমাস্টার বলছে আরে মা তোমার বিয়ে হয়ে গেছে তোমার আব্বা আছে মা আছে শ্বশুর আছে শাশুড়ি আছে বাচ্চাও আছে তো তুমি প্রেম জগতে এখন অনেকজনকে পেয়েছো তাই পেন্সিলটা লাও একটা চক দিচ্ছে পেন্সিলটা লাও আর এই বোর্ডে তুমি ১০ জনের নাম লিখো যাকে তুমি খুব ভালোবাসো পৃথিবীতে সেই ১০ জনের নাম পরপর লিখো ও লিখতে শুরু করেছে ১ নম্বরে দিয়েছে স্বামী ২ নম্বরে সন্তান ৩ নম্বরে মা ৪ নম্বরে বাপ ৫ নম্বরে শাশুড়ি ৬ নম্বরে শ্বশুর এই করতে করতে চাচা দিয়েছে খালা দিয়েছে ভাই দিয়েছে বোন দিয়েছে নিয়ে ১০টা কুজিয়ে দিয়েছে যে স্যার বলছে হয়েছে লেখা বলে হ্যাঁ লেখা বলছে এর মধ্যে ৫টাকে কেটে দাও ৫টা রাখো প্রেম ভাগ করা খুব কঠিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কাকে কাটবো চাচা কেটেছে চাচি কেটেছে এগুলো জানে লাগবে বোন কেটেছে ভাই কেটেছে শ্বশুর কেটেছে আর আছে ৫টা হেডমাস্টার বলছে এর থেকে আবার ২টা কাটো ২টা কেটে দিয়েছে আর আছে ৩টে এর থেকে ১টা কাটো আর আছে ২টা স্বামী আর ছেলে মেয়েটাকে বলছে এবার তুমি কাকে কাটবে সব থেকে তোমার নিকট প্রেমিককে এই দুজনের মধ্যে তার নামটা রেখে আর ১টা কেটে ফেলো ডাস্টার একবার করে ছেলের কাছে নিয়ে যেছে আহা কলিজার টোকরা কেমন করে কাটি রে একবার করে স্বামীর কাছে না 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 যার প্রেমে দুনিয়া করছি তাকে কেমন করে কাটি
বলে হেডমাস্টার বলছে তোমাকে একটা কাটতেই হবে, একজনকে রাখতে হবে, তোমার প্রেমের মানদণ্ড কোন দিকে ধরছে আমি দেখি, এটা দেখার জন্য তো তোমাকে আমি ডেকেছি। শেষকালে ছেলেটাকে কেটে দিল, স্বামীটাকে রেখে দিল, আর চোখের পানিতে মেয়েটা কাঁদতে শুরু করলো। তখন হেডমাস্টার বলছে কেন তুমি ছেলে কাটলে আর স্বামীকে রাখলে? বলছে স্যার অনেক ভেবে দেখলাম, ছেলে আমার পেটের ফসল, সে আমার দুধের ফসল, দুধের ফোঁটাতে সে প্রতিদিন ঝুলছে, কিন্তু যেদিন বউ চলে আসবে ওই ছেলে মায়ের প্রতি আর মায়া থাকবে না, আর স্বামী এমন একটি নিয়ামত মরার আগে পর্যন্ত প্রেম কাটবে না। এবার আমি আপনাদেরকে বলছি, সে হলো হিন্দু মহিলা, আমি আপনাদেরকে বলছি, বলেন দশটা যদি মুসলমানদেরকে সিরিয়াল দিতে হয় তাহলে মুসলমানদের প্রথম সিরিয়াল কে আসবে? জি, আমার নিজের ঘরের কথা একটা বলেই ফেলি, আমার একটাই বি দিয়েছি, আপনার এলাকায় দিয়েছি ইলামিতে, ভালো আলিম। তো একদিন আমি নিজে ড্রাইভিং করে বর্ধমান যাচ্ছি, আর আমার পাশে আমার স্ত্রী বসে আছে, পেছনে মেয়ে জামাই বসে আছে। আমি বললাম বর্ধমান থেকে ঘুরে এসে তোমাদের দুজনের পরীক্ষা হবে, 100 মার্কের পরীক্ষা হবে, যে পাস করবে তাকে প্রাইজ দিব। তো দুজনেই বলছে, আমার মেয়ে জামাই বলছে যে আব্বা কি বিষয়? বলে বিষয় হবে, বলছে না বললেন তাই স্টাডি করি, ওনা না হবে। পরের দিন সকালে দুজনকে দুটো কাগজ দিলাম আর দুটো কলম দিলাম, আমি মাঝে আছি কেউ কারোর দেখবি না, সব থেকে মহব্বতের 10 জনের নাম লিখো, ওই ওইটাই আমি তুলে ধরেছিলাম। ও আলাদা লিখছে, ই আলাদা লিখছে, দুজনেই জমা করলো কাগজ। আমাকে জিজ্ঞেস করছে পাস করেছি, আমার ফেল, 0-0। বলে কেন? প্রথমে নাম দিয়েছে আব্বা, মা, ভাই, বোন, স্ত্রী, আমার জামাই, মেয়ে দিয়েছে স্বামী, মা, বাপ, শ্বশুর, শাশুড়ি, ভাই, বোন, চাচা, চাচি ইত্যাদি। কিন্তু আমি বললাম মমিন প্রথম প্রেম করবে আল্লাহকে, তারপরে করবে রসুলকে, তারপরে করবে দীন ইসলামকে, এরপরে করবে মা বাপকে। মমিনের দিলে প্রথমেই যদি আল্লাহ না থাকে, রসুল না থাকে, সে তো ফেলিওর। অতএব বন্ধুরে, পৃথিবীর বুকে যত প্রেমিক আছে সবার গায়ে হাত দেন, কোরআন বলছে তুই ভেবে দেখ, কুল্লু মান আলাইহা ফান, সে ধ্বংস হবে, মাল ধ্বংস, ঘর ধ্বংস, জমি ধ্বংস, বিবি ধ্বংস, স্বামী ধ্বংস, কে থাকবে? শুধু থাকবে একজন, তিনি হলেন ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনি হলেন আমার আল্লাহ। প্রকৃত প্রেমিককে, সব থেকে বড় প্রেমিক পৃথিবীর বুকে কে? যে আল্লাহকে প্রেম করে সে, কারণ সে কোনোদিন ফেলিওর হবে না, দুনিয়াতে আল্লাহকে পাবে, মোরে কবরে আল্লাহকে পাবে, কিয়ামতের মাঠে আল্লাহকে পাবে, পুলসেরাতে আল্লাহকে পাবে, সামান্য গুনার জন্য জাহান্নাম চলে গেল আল্লাহকে পাবে, জান্নাতে গিয়ে আল্লাহকে পাবে, সমস্ত প্রেম ধ্বংস হবে, আল্লাহর প্রেম ধ্বংস হবে না। কবি বলছে মানব যদি হও গোমদের জ্ঞানী বিচক্ষণ, মানব যদি হও গোমদের তোমরা জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন, ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলাই, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, আবার শিখানো আল্লাহ, নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার, দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ, যেই দেশে ছিলাম পূর্বে চলো সে দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন,
তোমার গমন কাল হয়ে উপস্থিত সম্বল সংগ্রহণ কর কর যে কিঞ্চিত সাহস কেন্দার বাদশা মরিবার কালে এই অসিয়ত করেন ওয়ারিস সকলে মরিলে আমার তরে শুনো বারে বার কাফনের সাথে হাত বেদনা আমার সকলেতে মিলে জুলে খাটিলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে এই হাল দেখে মোর যত মখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার সাত মুলুকের সা সেকেন্দার ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল চলেন দুই নম্বর আয়াতে এবার যাই জি কত সুন্দর লাগছে পরিবেশটা আপনাদের খুব ভালো লাগছে আচ্ছা আর একবার এসেছিলাম তখন গায়ের ভিতরে জলসা হয়েছিল না পুরা বাগান আর একবার এসেছি বেলডাঙ্গা বেলডাঙ্গা তো এসেছি পুরা বাগান এসেছি এসেছি বলছে আসেনি বেলডাঙ্গা জীবনে একবার এসেছি আর আসি না ওরা হ্যাঁ ওরা ফোন করলো আর ধরি না ও সাংঘাতিক চিটার মাল আমাকে কষ্ট দিয়েছে আমি ভুলে গেছি গান যে গা ধোঁকা দিবে মাশাল্লাহ ওখান থেকে তৌবা করে যাব বেলডাঙ্গার লোক আছেন রাগ করিয়েন না ফের আপনাদের গায়ের ভিতর দিয়ে যাব মেরে লিয়েন না তো আপনাদেরকে এবার দ্বিতীয় আয়াতে যাচ্ছি এটাতে কত একটা উদাহরণে গোটা আয়াতটা ঢুকে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تزره شيئا والله على كل شيء قدير একটা উদাহরণ দিই গোটা আয়াতটা ঢুকে যাবে উদাহরণটা এত চমক জি উদাহরণটা কি আপনাদের এই পুরা বাগানের একদম বড় হাজি সাহেব আছেন অনেক টাকার মালিক ও ইউপি গেছে ট্রাক নিয়ে গরু আনতে কত সকালে লোক হরিয়ানা থেকে দুটো গরু এনেছে দুটা গরু তো 1.5 লাখ টাকা পড়েছে তো এলাকার আর কেউ নাই খালি গরুই দেখতে আসছে ওর একদম ইলামি বেলডাঙ্গা এইদিকে আমতলা টামতলা সব বলছে রে হাজি গরু এনেছে 1.5 লাখ টাকা খরচা করে দেখবি তো চো ভিড় লেগে গেছে আর যত ভিড় লাগছে ও তত পাঞ্চা বাইছে খালি যদি হাইসাবকে কেউ জিজ্ঞেস করছে কিরম কি দাম পড়লো বলছে বললে হবে খরচা আছে আর পুছ করে খালি পান ফেলছে হ্যাঁ কিন্তু দেখবেন যত বড়ই মাস্তান হোক ও শালার কাছে কাবু শালা শালির কাছে কাবু অনেক লোক আমার ব্যাপারে ধারণা করে খুব রাগী মানুষ ফোন করি না ধমকিয়ে দেয় রাগী লয় কিছু ফোনের প্রসেসিংটা ভুল হয় আজকে এইখানে ঢুকলাম তো একজন বলছে আপনি নূর মোহাম্মদ সাহেব বলছেন বলে হ্যাঁ আমি নূর মোহাম্মদ বলছি বলছে সেই বক্তা নূর মোহাম্মদ বলে হ্যাঁ তাহলে আপনি সেই মৌলানা নূর মোহাম্মদ বলছেন এবার কি বলবো বলেন তো আমি বলছি এবার আমি মুখস্থ বলতে শুরু করলাম হ্যাঁ আমার আমি মৌলানা নূর মোহাম্মদ বর্ধমানই বলছি আমার নাম নূর মোহাম্মদ আমার বাপের নাম এরফান তার বাপের নাম ছিল নূর মোহাম্মদ তার বাপের নাম আব্দুল ওহাব আধার কার্ডটা পাঠিয়ে দেবো এবার ও বলবে কত রাগিল এত ঘন ঘন জিজ্ঞেস করা কি দরকার আছে জি আবার একটা লোক বেলা 10টায় আমার একটু ঘুমাতে হয় এই টাইমগুলোতে 8টার সময় ফোন ঢুকিয়ে দিয়েছে ফোনটা খোলা ছিল সালাম আলাইকুম ও মোল সাহেব ঘুমাচ্ছেন না আচ্ছা ঘুমান কেটে দিলে আচ্ছা তুই যখন জেগেই গেছি তো কথা বলে নে আবার তুই যদি জানলি তো ধরালি কেন কেমন কুবুতি দেখেন বলছে ও ঘুমান 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 কেটে দিলে এই যে বিরক্তিকর বিষয় তো যাই হোক তো হাজি সাহেব যে যত বড়ই মাস্টান হোক যেমন আমি আমার শালার কাছে কাবু ওকে যতই ধুমকায় ও কথা বলবে ওকে যদি বলে তো মারবো থাপড়ে মারো না তো তুমি কত করে কি ভাবছো খালি ইলেকশন মারছি বলে তোমাকে কেউ মানবে নাকি এরকম ধরনের কথা বলে তো এরকম কাবু থাকে হাজি সাহেবের শালা চলে এসছে গরু দেখতে বলছে দুলা ভাই গরু কত কি পড়লো
যাবে বকিস না, তোর থেকে আমার গরুর দাম বেশি, শালা বোনাইয়ের ব্যাপার। শালা বলছে যে দামি গরু কিনেছ বলি বাড়ির কাজ ছেড়ে এসেছি, এবার গরুটা গাড়িতে দাও, গরুর ওপরে চড়ব, গাড়ি চড়ব। তো বলছি তুই গাড়ি চড়বি? বলে হ্যাঁ। হাজি সাহেব বলছে এই গাড়ি লাই তোর আর গরু দুটা দে। গাড়ি এরে যে জোয়ালটা গরুর কাঁধে দিয়েছে, দুইটা গরু শুয়ে পড়লো, লম্বা হয়ে শুয়ে পড়লো। আবার ওকে নামানো হলো জোয়ালকে, আবার দেওয়া হলো, আবার শুয়ে পড়লো। পরপর তিনবার যখন শুয়ে পড়লো, হাজি সাহেব পান খাওয়া বাদ দিয়ে বাড়ি ঢুকে গেছে, আর বাইরেও নাই। ওর শালা ডাকছে, দোলা ভাই বাইরে আসো না জি। বলছে বকিস না, যা করছিস কর গা। গরু বলতে চাইছে যে আমাকে দেখবি যত দেখেলে, কাজে আমি নেই। এটা হলো গরুর কথা। আর একটা দিকে লক্ষ্য করে আমি উদাহরণ দিচ্ছি, হাজি সাহেব বড় আল্লাহওয়ালা মানুষ, এসার নামাজ পড়ে মন ভারী করে বসে আছে। হাজি সাহেবের চারটা বেটা এসে বলছে বাপুজি ঠকে গেলাম। হাজি সাহেব বলছে কি করবি রে? বড় বেটা বলছে ধুলে এনে হাটে তুলে দেন, দাম পেয়ে যাবেন, দেখুন দাঁড়িয়ে আছে দাম পেয়ে যাবেন। হাজি সাহেব বলছে আমি আল্লাহর ঘর ঘুরে এসেছি, রসুলের শহরে ঘুরে এসেছি, আমি নিজে ঠগিয়েছি, ঠগেছি, কাউকে ঠগাবো না, ওই নোংরামি কাজ আমার দ্বারা হবে না। কালকে পুরা বাগানে সকালে জালসা আছে, গরু দুটাকে ফজরের নামাজ পড়ে জবাই করে পিস পিস বানিয়ে দে, গায়ের লোককে 100-150 টাকা কেজি বিক্রি করে দে, যত টাকা উঠে যায় বাকি যা হবে হবে। ভোরবেলা তো গরু দুটো জবাই করে দিল, গাঁওয়ালাকে খাইয়ে দিল, খালটাকে বেচে দিল, গরুর গুষ্টি চলে গেল। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, তার 30 বিঘে জমির চাষের জন্য গরু দুটা এনেছিল, হাজি কি বলবে যে গরু জবাই করে দিয়েছি তো চাষ আর করবো না? এ কথা বলবে না, বরং অন্য গরু নিয়ে চাষের কাজ চালিয়ে নেবে। আল্লাহ কোরআন ওটাই বলছেন, ইল্লা ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলিমা ওয়া ইয়াসতাব দিল কওমান গায়রাকুম ওয়ালা তাজুরহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হেবেল নগর মুসলমান, ও পুরা বাগানের মুসলমান, ঝাড়খণ্ডের মুসলমান, তোদেরকে আমি দিনের কাজ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি, আমার কোরআনের চাষ করার জন্য তোদেরকে আমি পাঠিয়েছি, আর তোদের গায়ে যখন জোয়াল আমি দিছি রে, তোরা আমার দিনের কাজ নিজেও করবি না, কাউকে বলবি না, তোরা হিন্দুর উহুদি নাসারার মতো হুড্ডু হয়ে 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 ঘুরে বেড়াবি। তোদেরকে মনে হচ্ছে না যে আজান দিয়ে ডাকা হচ্ছে, তোদেরকে মনে হচ্ছে না যে তোদের জন্য রোজা এলো, তোদেরকে মনে হচ্ছে না যে কাবার কাছে গিয়ে হজ করতে হবে, তোদেরকে দেখে মুসলমান মনে হচ্ছে না, ও হতো বাগার দল। তাহলে শুনেলে, তোদেরকে আগে আমি জবাই করব বিজেপি নামে কসাই পাঠিয়ে, তোদের খালগুলোকে খালিয়ে নেব, তোদেরকে ইউআযিবকুম আযাবান আলিমা, কঠিন আযাব তো দুনিয়াতে আখেরাতে দিব। আর কি করব, ওয়াস্তাবিদুল কওমান গায়রাকুম, অন্য গরু দিয়ে আমি জমিগুলো যেমন হাজি সাহেব চাষ করে নিল, ট্রাক্টর দিয়ে করে নিল, আমি অন্য জাতিকে দিয়ে কোরআনের খিদমত করে নিব। ওয়ালা তাজুরহু শাইয়্যা, খবরদার এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়, ওয়াল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি, আমার গ্রাম, আমার গ্রামের নাম কুবার, আমার থানার নাম হচ্ছে আউস গ্রাম, থানার নাম আউস গ্রাম, ভালো করে শুনবেন। আউস গ্রামে একটা রোড আছে, পূর্ব পশ্চিমে রোডটা লম্বা, পূর্ব পশ্চিমে রোডটা লম্বা, তো থানাটা ওই ওটা একটা ছোটো বড় বাজারের মতো মোড় আছে, তো থানাটা হচ্ছে যে উত্তর দিকে, থানাটা হচ্ছে উত্তর দিকে, আর দক্ষিণ দিকে একটা গ্রাম আছে, গ্রামটার নাম করটিয়া, নাম রাখা হয়েছে রহমতনগর। জানেন, আমি একদিন বর্ধমান যাচ্ছি বাড়ি থেকে, আমার গাড়িতে আমার মোবাইলে ফোন ঢুকলো, এই 2-3 বছর আগেকার, 2 বছর হবে হয়তো,
তিন বছর হবে না দু বছরই হবে কি আড়াই বছর হবে আমার মোবাইলে ফোন ঢুকছে কি যে মাওলানা কোথায় আছেন বলে আমি বর্ধমান যাচ্ছি বলছে একবার আসতে পারবেন বলে কোথায় বলে করুটিয়া বলে করুটিয়া কি করব হিন্দু গ্রাম আমি যে কি করব বলছে এখানে পাঁচ সাতটা ছটা ফ্যামিলি মুসলমান হবে ছটা ফ্যামিলি গোটা ফ্যামিলি ছেলে পিলে বউ বেটি সব আচ্ছা ঠিক আছে তাহলে কালকে যাব বলে আসিয়েন যেন বিকেলবেলায় ফোন করছে ছটা লয় তিরিশটা ফ্যামিলি পরের দিন বলছে তিরিশটা লয় পঁচাশিটা ফ্যামিলি আর দশজন এলাকার আলিম কি তাদেরকে কালেমা পড়ানো হলো গোটা গ্রামের লোক একসঙ্গে কালেমা পড়লো আর কালেমা পড়ার সঙ্গে সঙ্গে নিজেরা ঘরগুলোকে সাফ করতে শুরু করেছে যার ঘরে যেমন মূর্তি রয়েছে নিজে আনছে আর রোডে আছাড় মেরে ফেলছে আর ঘরগুলোকে যেমন দেবতা দিয়ে সাজানো ছিল কাগজগুলোকে ছিঁড়ে ফেলছে আর নতুন করে লেপালেপি শুরু করে দিয়েছে গরিব মানুষ যার যা ছিল দুই দিনের মধ্যে রোডকে ভেঙে ভরে ভরে দিল বন্ধুরে পঁচাশি তিরাশিটা ফ্যামিলি এখন মোটামুটি দেড়শো ফ্যামিলি হয়ে গেছে গোটা গ্রাম সঙ্গে সঙ্গে একটা মসজিদ বানানোর প্ল্যান করা হলো এলাকার লোক খুশি হয়ে চাঁদা দিয়ে মসজিদ হয়ে গেল তাদেরকে কেউ কনভার্ট করতে যায়নি দিল্লি কেন্দ্র থেকে গোয়েন্দা এসেছিল তারা থানাতে ছিল অনেকগুলো ব্রাহ্মণও এসেছিল তারা আবার তাদেরকে ফিরাবার চেষ্টা করলো তারা বলল না আমরা সত্তর দিন পেয়ে গেছি এই জায়গাটা কেটে দিব কিন্তু আর ফিরে যাব না তারা তৌহিদের উপরে থাকলো এবার মেয়েগুলো আমাদেরকে মুসাফা করতে চলে আসছে আসসালামু আলাইকুম বলে কিন্তু মেয়েদের যে মুসাফা করতে নাই তারা বুঝে না আমরা তাদেরকে দূরে থেকে বলতাম তোমরা এখন আমাদের বোন তোমরা ইসলাম কবুল করেছো তোমাদেরকে বোন বলে মেনে নিয়েছি তোমরা কাপড় চোপড়গুলোকে ভালো করে নিয়ে পর্দা করে নিবে বেটা ছেলের সঙ্গে মুসাফা করতে হয় না পুরুষগুলো আমাদের সঙ্গে মুসাফা করবে তারা নামাজ পড়তে পড়তে কথাও বলছিল তখন সাহাবিদের কথাগুলো মনে পড়ছিল একদিন আমি মাগরিবে নামাজ পড়তে গেছি ওদেরকে পেছন কাতারে ওরা সব কথা বলা বলি করছে বলছি তুই এখানে দাঁড়া এক নিকাত হয়ে গেছে তুই ওই ধারে দাঁড়া এখনও তারা নামাজ পূর্ণ বুঝে না তার কারণ তারা নতুন তারপরও তাদের নামাজ হয়ে যাবে তারা দোয়া জানে না আল্লাহ আকবার জানে না শুধুমাত্র ওই চালার মসজিদে ঢুকেছে আর নামাজ পড়ছে একটা জামাত হয়ে গেলে আবার জামাত মলবি দিয়ে পড়াতে হচ্ছে আর আমরা আমাদের মেয়েগুলোকে সকালবেলায় নিয়ে গিয়ে তাদের গ্রামে ছেড়ে দিছিলাম তারা কেমন করে পর্দা করবে পাক না পাক কেমন হবে আমাদের মেয়েরা তাদেরকে শিখিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে শোন তোরা যদি আমার কোরআন না মানবি আমি গাঁওকে গাঁও মুসলমান করে নিতে পারবো তোদের কারো ক্ষমতা হবে না ওয়ালা তাজরহ শাইয়া ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদের আল্লাহ হলো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান তোদেরকে দিয়েছিলাম কাজ করতে তোরা কাজ করলি না তোর দিকে আমার কোনো তাওয়াক্কা নাই আমি অন্য জাতিকে নিয়ে কাম করে নিব আমার আল্লাহর কিছুই করে নিতে পারবি না এত মজার কথা মাঝে বলে নি আমার বিষয়ের বাইরে আল্লাহর কি হুকুম ওরা যেদিন কালেমা কবুল করেছে দুদিনের ভিতরে এক দেড়শো আর তখনই ওদের গায়ের কলগুলো সব বন্ধ হয়ে গেছে একটা কলে পানি উঠছে না টিউবওয়েল যত আছে তো পাশের গায়ে পানি আনতে যেয়েছে দেয় না ওরা হিন্দু গ্রাম এই তোরা পালা এখানে কলে আসবি তো মেরে দেবো কেটে দিব তোরা মুসলমান হয়েছিস পালা সঙ্গে সঙ্গে আমার এক বন্ধুকে বললাম যে এক্ষুনি এক্ষুনি এক মিনিটও হলে দু মিনিট যেন না হয় একটা সাম্মার্সেল গায়ের মাঝে বসাও মেনে উলিল টাকাওয়ালা ছিল সঙ্গে সঙ্গে মিস্ত্রি ডেকে পাইপ দিয়ে পার 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 করে ফাটিয়ে সাম্মার্সেল চালু করে দিল সারা দিন রাত চলছে চলুক যা বিল লাগবে আমি দেব চলো তোমরা পানি নাও আজকে সেই গ্রামে কত সুন্দর দিনের তালিম হয়েছে আল্লাহ বলছে তোদের তাওয়াক্কা আমি করি না তোদেরকে দিয়েছি কাজ করতে তোরা কর আর না করবি তো অন্য জাতিকে দিয়ে আমি দিনের কাজ করে নেব তোরা ভেবেছিস যে আমি আল্লাহ তোদের মুখ পানে তাকিয়ে আছি না তাওয়াক্কা করি না তোদেরকে তোদের পাটি পাবি আমি সেই মাবুদ আমি কাউকে তাওয়াক্কা করি না মন যাবে ইসলামে আয় নাই বেরিয়ে চলে যা আমি আল্লাহর এতটুকু কম বেশি হবে না কাকে দিয়ে দিনের কাজ নেবে জি এরপরে আমার আল্লাহ বলছেন
إلا تنصروه فقد نصره الله إذا خرده الذين كفروا ثاني سنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. উঠছেন কেন গো? না যাবে, অসুস্থ মানুষ। হাজি আপনারা উঠছেন কেন? এই চেয়ারটাতে আপনারা একবার বসে দেখেন, এই চেয়ারটাতে যে বসবে সে বুঝতে পারবে মানুষ উঠলে দিলে কত চোট লাগে, বক্তাদের চোট লাগে। তবে যথেষ্ট লোক রয়েছেন, আমি বলবো না যে লোক নাই, এই মুরব্বীগুলো আর কি করবে। তবে আমি ভাই বন্ধু হিসেবে খালি একটা কথা বলবো আপনাদেরকে, এই পুরা বাগানের যুবকদেরকে, আপনাদের ডেট নেওয়ার পর থেকে এই এখন এই মিনিট পর্যন্ত আপনাদের ব্যবহারে আমি সন্তুষ্ট। এইরকম যদি ব্যবহার সব জালসা কমিটি করতো তাহলে অনেক ভালো হতো। সন্তুষ্ট, আপনারা ভালো মানুষ। তো আমি ছোট ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি, নিতেও পারেন নাও পারেন, বারোটায় জালসা শেষ করার বুদ্ধি লিবেন, বক্তা একটা লিবেন। আমাদের বর্ধমানে বক্তা একটা লাই, কেন একটা লাই? দেশালি আলেমগুলো আসবে, ইমামগুলো দুটো দাওয়াত করলো, খেলো দেলো, এক দু মিনিট করে তারা বলে দশটা করে দিচ্ছে, তারপরে বড় বক্তা তুলে দিল, শেষ করে দিল। কালকে আমার জালসা আছে, এগারোটায় শেষ হবে ইনশাআল্লাহ। ওই জালসাটার মালিক আমি, কমিটি আমি। আজকে এক গাদা ওই মাল কিনতে গিয়ে সময়টা চলে গেল, ধুলিয়ানে মাল কিনছিলাম, জালসার সমস্ত ফল ফ্রুটগুলো কিনে গাড়িতে বোঝ করেছে, তো আমার ঘরে মেহমান আসবে এই জন্য সময়টা বেশি গেল। আর সেই সাথে মাঝে একটা কথা বলছি, আল্লাহর ঘর চলেন, কেউ যদি উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন, হজ করলে আমার সঙ্গে যাবেন, এটা বলে রাখলাম। কারো যদি ইচ্ছা থাকে তো যোগাযোগ করবেন, ওই কমিটির কাছে আমার নাম্বার আছে, নাম্বার লিখে নেবেন, আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ মক্কা মদিনা ঘুরিয়ে নিয়ে আসবো। চলেন, আমি যে আয়াতটা পড়েছি এইটা আজকের আমার শেষ আয়াত। এই আয়াতে আবার একটা উদাহরণ দিব, বেশি আপনাদেরকে কষ্ট দিব না, পুরা একটাতে ছাড়বো ইনশাআল্লাহ। তবে এর মাঝে যে উঠবেন সে কিন্তু ৫০০ টাকা দিয়ে যাবেন মসজিদে। আপনারা কমে গেলে, এই যে কমিটি খেটে কষ্ট করে কতদিন থেকে আঞ্জাম দিয়েছে মসজিদের জন্যে ভাই, যদি আপনি চলেই যাবেন মসজিদকে ১০ টাকা না দিয়ে যাবেন, তাহলে এদেরকে বোকা বাহা হচ্ছে। এরা এরা তো নিজের জন্যও কিছু করেনি, যা করেছে আল্লাহর ঘরের জন্যে। আজকে একটা নতুন আল্লাহর ঘর উদ্বোধন হলো, আমি খুশি হলাম যে আমি প্রথম উদ্বোধন করলাম এবং মাগরিবের সালাত পড়ালাম প্রথম ওখানে মসজিদে। অতএব আপনাদের কাছে এটা আবেদন। আর কমিটি ছেলেদেরকে বলছি, একটা চাদরের পেছনে রাখেন, সবসময় যাচ্ছে ওদের কাছে একটু দেখা করুক, কেউ না দিয়ে যাবেন না। তবে এই আয়াতের তর্জমা না শুনে গেলে ভুল করবেন। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা তাসুলহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইন। এরা ভুল বুঝে নিয়েছে, এরা ভুল বুঝেছে, এরা ভুল বুঝেছে। ওই পেছনে যারা পালাচ্ছে ওইগুলোকে ধরে, আবার যেগুলো চলে যাচ্ছে ওদেরকে বলেছি, আরে যা একদম ভুল করছে এরা, ওদেরকে কে বুঝাবে ভুলটাকে, আরে যা শেষ করে দিল আজকে জালসাটাকে, যা। যেগুলো চলে যেছে ওইগুলোকে ধরতে বলছি, এগুলো ইনশাআল্লাহ আমাকে দেবে আমি আশা করি। ভাই আল্লাহ রস্তে বলছি উঠিয়ে না, আল্লাহ রস্তে বলছি প্রয়োজন হলে আপনাদের হাত দুটো ধরে বলছি, এই আয়াতটা শুনবেন তো, তবেই তো বক্তব্যের এটা কমপ্লিট হবে। আর আমি আপনাদের কাছে ১০ মিনিটের বেশি নিব না, আল্লাহ রস্তে বলছি। তবে যারা চলে যাচ্ছেন ওই চাদরগুলোতে কিছু দিয়ে যাবেন। ওই ভাই যারা চলে যেছে ওদেরকে ধর রে ভাই, খুল্লার মুরগি জবাই করতে হবে না, বনের মুরগি ধরে খেতে হবে।
ওরা বুঝতেই পারলে না, ওরা বুঝতেই পারলে না, এ কথাটা আমি ডাকলে পয়সাটা বেশি হতো, মেরে দিল ওরা। আমি বুঝাতে পারলাম ওদেরকে, যেগুলো চলে গেছে ওগুলোকে ধরছে না, যারা বসে আছে ওদেরকে ধরছে। যদি না বুঝে আদায়কারীরা বিপদ হয়ে যাবে। আমি তো বাংলায় বলছি, ওদের বুঝতে অসুবিধা করছে। যে লোকগুলোকে তো আমার হাতে মুসাফা করাবো, এদেরকে যারা থাকবে ইনশাল্লাহ, এক যারা ইমানদার আর হিলবে না ইনশাল্লাহ, দশ মিনিটে কি এরা চলে যাবে নাকি? ভাই যারা কালেকশন করছেন তাদেরকে প্যান্ডেলের বাইরে থাকতে বলছি, যারা চলে গেছে ওদেরকে ধরতে বলছি। এই লোকগুলো আমার হাতে দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এরা আমার হাতে দেবে। ইমানদার ব্যক্তি যারা থাকে তারা শেষ করে যায়, দুটি কথা বলে দেখো কি বুঝেছ, ওকে কে বুঝাবে? ওরে শালা আমি যে বুঝিয়ে আসি গা ওকে, তোমরা বুঝতে পারছো না এই কথা, ওদের মাথার বিগার নিয়ে নিয়েছে। ইংরেজি বলছে বলতো, তোমাদেরকে বলছে যে যারা মঞ্চের প্যান্ডেলের ভেতরে আছে তাদের কাছে কোন লোক ভেতরে প্রবেশ করে কালেকশন করবেন না। কতটা সময় নষ্ট করলে ওরা গো। এরপরে আরো একজন বক্তা আছে, ওনার শুনে অবশ্যই মাঝে একটা কথা বলে নি, যারা ইমানদার হয় তারা সম্পূর্ণ শেষ করে, কারণ যার শেষ ভালো তার সব ভালো। সারা দিনটা রোজা রেখে এক মিনিট আগে যদি পানি খান সেটা কেমন হবে? শুনেন, যারা চাদরওয়ালা আছেন তারা রেডি থাকেন, ভিতরেই ঢুকাবো এক মিনিট পর। বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা তাসরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাদাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আমার আল্লাহ কি বলছেন, তোরা যদি দিনের মদস করিস তা আমি আল্লাহর সাহায্য তোদের কাছে পৌঁছে যাবে, তোরা যখন দিনের জন্য পা বাড়াবে আমি আল্লাহর মদত তোদের কাছে পৌঁছে যাবে। যেমন কেমন করে, যেমন আল্লাহর রসুল এবং আবু বাকর দিনের জন্য যখন ঘর থেকে বের হলো, সানিয়াসে নাইনি ঈদ ঘুমা ফিল গার, তারা যখন গর্তের ভিতরে ছিল আল্লাহ তাবারক বা তালা করলেন কি, তাদেরকে দুইজনকে হিফাজত করলেন, এমন হিফাজত করলেন যে আল্লাহ তাবারক বা তালার কালেমাকে উচ্চ করলেন আর ওপরের কালেমাকে নিচে করে দিলেন। আমার আল্লাহ বলছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইদ আখরাদাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহ নবী তার সাথীকে আবু বকরকে বলেন, আবু বকর এই গর্তে আমরা দুইজন নয় বরং আর একজন আছে, তিনি আল্লাহ, খবরদার তুমি চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'না ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি। আল্লাহর যখন সাকিনা বর্ষণ হলো, আনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়াইয়াদাহু বিজুনুদিল লাম তারাহা, সেখানে বেঈমানেরা পৌঁছে গেল, বিশ্ব নবীকে দেখতে পেল না। ওয়ালা তাজুরু লাম তারাহা ওয়াজআল কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা আলা ও কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কালেমাকে উপরে করা হলো, বেঈমানদের কালেমাকে বেসুতি করে নিচে করে দেওয়া হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকিম, সেই আল্লাহ হলেন অতীব হিকমতওয়ালা। একটা উদাহরণ দিব,
দাদু আর নাতি উদাহরণটা অনেকবার বলেছি, এবার শর্টে বলে দিব। দাদু যাচ্ছে মেশিন ঘরে 20 কেজি গম নিয়ে আটা করতে, তোর পুতাটা বলছে আমিও যাব। তো বুড়া দেখছে যে একে কি করে নিয়ে যায় রে, তো 20 কেজি মাল, ও আবার 20 কেজিতে 40 কেজি হয়ে যাবে যে, তোকে তখন বলছে যাস না রে ভাই, কত আছে বেনামিতে মাশাল্লাহ, যাস না, বলছে না যাব। তখন বলছে এই বোঝাটা তোর মাথায় দিব, বুঝে নিব। 3 কেজি ছেলে 20 কেজি নিতে পারবে? 3 কেজির ছেলে ছোট বাচ্চা, 8-10 কেজি তার ওজন হবে, বুঝে নিব। দাদু বললে এলে ধর ধর, বলে ওর বোঝাটা মাথায় চাপিয়ে দিয়েছে, কিন্তু আসলে কি বোঝাটা মাথায় দেয়নি, চুলে হালকা টাচ করেছে, সমস্ত ওজনটা দাদু ধরে আছে, আর ওই কথে কলকল করে ঘেমে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে শোন, তোদেরকে দিনের জন্য পাঠিয়েছি, তোরা দিনের কাজ করবি তো আমার সাহায্য তোর কাছে পৌঁছে যাবে। ছোট্ট একটা উদাহরণ, বাচ্চা ছেলে 3-4 বছরের ছেলে, ও কি দোকানে মাল আনা বুঝবে? হাতে একটা 20টা টাকা দিয়েছে ওর মা, আর একটা বোতল দিয়েছে। আমার নিজের ঘরের ঘটনা বলছি, আমার বেটির ঘটনা। আমাদের দেশে খুব পর্দা, আমাদের বউরা দোকান যায় না, দিয়ে এই দোকান আর বোতলটা দিবে, দোকানদার তেল ভরে দেবে, 20 টাকাটা নিয়ে নেবে। তো ঘরে একটু তেল নাই, ওকে পাঠিয়েছে, ও টাকাটা নিয়ে বোতল নিয়ে দোকান হচ্ছে 200 হাত যেতে যেতে অর্ধেক দূরে গিয়ে ওর সমবয়স ছেলেগুলো গুলি খেলছে, তো বসে পড়লো বোতল রেখে। কি কাজে গেছে আর জানি না, মন দিয়ে খুব খেলছে, 3 বছরের ছেলেকে মারা যাবে জি, 4 বছরের ছেলে, আর ওর মা ছিট ফিটাইছে, পেঁয়াজ রাজা হয়ে গেছে, তেলের ফরন দেবে। ও 2 ঘন্টা খেলে নিল, আর হুঁশি নেই। কেউ গিয়ে ওকে বলেছে কি রে খেলছিস কেন, তুই যে বোতল, ও তেল আন দে, তারপর দেখা গেছে। আমাদের অবস্থা তাই, দুনিয়াটা একটা সফরের জায়গা, আমাদেরকে আল্লাহ যে কাজে পাঠিয়েছে সেটা ভুলে গিয়ে অন্য কাজে আত্মহারা হয়ে গেছি। আজকের বক্তব্যের টোটাল সার অংশটা আমি 1 মিনিটে টেনে দিচ্ছি, সেটা কি, আল্লাহ আমাদেরকে যে কাজে পাঠিয়েছে ওই কাজ ছেড়ে দিয়ে দুনিয়ার রঙে আত্মহারা হয়ে গেছি। আল্লাহ বলছে এগুলো ছাড়, যে দিনের কাজে সাহায্যে নেমে যা, আর আমার সাহায্য তোদের সঙ্গে দুনিয়া আখেরাতে থাকবে। দুনিয়াকে প্রাধান্য দিস না, এর মুখে লাত মার, আখেরাতকে ধর। মাঝে ছোট্ট একটা কই চাদরওয়ালারা, ভাই আমি লোকগুলোকে আর ডাকবো না, কারণ আমার পরে বক্তা আছে, আপনারা ঢুকে যান 2 মিনিটের মধ্যে, এই দিকে একটা দল ঢুকেন, এখানে একটা ঢুকেন, এখানে একটা ঢুকেন। আপনাদের কাছে আমার আবেদন, আজকের বক্তব্যের টোটাল সার অংশ হচ্ছে দিনের জন্য আমরা সাহায্য করব, আজকের জন্য টাকাটাই হচ্ছে মেন আমল। এইদিকে একটা ঢুকেন, আর এই ধারে একটা ঢুকেন, 4-5 জন ঢুকেন, আমি আপনাদের কাছে আর মাত্র 2-3 মিনিট আছি, কারণ আমি চাইছি আপনারা অন্তর দিয়ে দেন। আর যেগুলো এসেছে আমি একটু হালকা দোয়া করে দিই, আল্লাহ এই দানগুলোকে যেন কবুল করে নেন, আর দানের বদলে দান করেন। এইদিকে একটা ঢুকেন, আরও কেউ যদি থাকেন তো এইদিকে ঢুকে যান, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভাই আপনারা ওই চাদরটা নিয়ে এইদিকে একবার চলে যান, সহজ হয়ে যাবে, অল্প সময়ে হয়ে যাবে, জাযাকাল্লাহ। তো টোটাল বক্তব্যের সার অংশ হচ্ছে দুনিয়া এবং আখেরাত, শেষ কথাটা দুনিয়াকে প্রাধান্য দিতে হবে না, আখেরাতকে দিতে হবে। তবে একটা কথা বলি, আমার পেছনে যে বক্তা আছেন, শেখ সাদি বলছেন হারবেশা গুমান মাবুরকে খালিজ দারুয়ায় পালং খুপ্তা হওয়া বাসার, কোনো ছোট জঙ্গলকে উপেক্ষা করো না, হতে পারে ওখানে বাঘ লুকিয়ে আছে। আপনি মনে করিয়েন না যে কারো কাছে কোনো জ্ঞান বুদ্ধি নাই, পাগলের কাছেও বুদ্ধির সম্ভার আছে। তো এক একটা ফুলের এক একটা আলাদা সেন্ট আছে, আর এক একটা ফলের এক একটা আলাদা স্বাদ আছে। আল্লাহ একটা নবীকে দিয়ে পৃথিবী হেদায়েত দিতে পারতেন, এত নবী কেন দিলেন? কারণ প্রতিটি নবীর এক একটা গুণে গুণান্বিত আছে। তো আমার পরে যিনি আসছেন নিশ্চয়ই আল্লাহ ওনার জবানকে ব্যবহার করবেন, আর ওনার দ্বারা এমন কথা বের করে নেবেন যেটা আপনার আমার জীবনের হেদায়েতের কাজে লেগে যাবে। বিশেষ করে আপনাদেরকে বলছি, কেউ উঠে যাবেন না, কেউ উঠে যাবেন না, অন্তত আধা ঘন্টা উঠবেন না। আধা ঘন্টা বক্তব্য করলে তিনি সার অংশে এসে দাঁড়াতে পারবে। আমি বক্তা হিসেবে বলছি, আপনারা কেউ উঠে যাবেন না। আমি বেশি লেট না করে ওনাকে চেয়ার দিয়ে দিছি, কিন্তু আল্লাহর ওয়াস্তে আপনাদের হাতগুলো ধরে বলছি, কেউ উঠে যাবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনাকে দিয়ে দেন।